কলেজ পড়ুয়া প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের কম্পালসারি সাবজেক্ট হচ্ছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা আর এই সাবজেক্ট নিয়ে নানান স্টুডেন্টদের মধ্যে নানান রকমের প্রশ্ন রয়েছে যে এই সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কেমন হয় কত নম্বরের প্রশ্ন আসে বা এই সাবজেক্টের কোন কোন প্রশ্নগুলো স্টাডি করলে আমি হানড্রেড পারসেন্ট কমন পাবো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমি এই ভিডিও মারফত যে সাজেশানটি দেব যে প্রশ্নগুলো দেবো এই প্রশ্নগুলো যদি তুমি সম্পূর্ণরূপে করে যাও আমি নিশ্চিত করে বলতে পারি তোমরা কমন পাবে এবং তোমাদের পরীক্ষার ফল ভালো হবে তো চলো ভিডিওর মূল অংশে যাওয়া যাক যাওয়ার আগে বলি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ যদি এই ভিডিও দেখে তোমরা ন্যূনতম উপকৃত হও এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে লাইক করে দেবে এবং এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে করে তারাও যেন উপকৃত হয় চলো ভিডিওর মূল অংশে যাওয়া যাক দেখো তোমাদের এই ইএন সাবজেক্টের এমসিকিউ দশ নম্বর আসবে এস এ কিউ দু নম্বর প্রতিটির মান দু নম্বর ওটা দশটা লিখতে হবে দশ দুগুনে কুড়ি তারপরে ইএ কিউ এটা চারটে আসবে তোমাকে লিখতে হবে চারটে চার পাঁচা কুড়ি অর্থাৎ কুড়ি কুড়ি দশ পঞ্চাশ নম্বরে এই বিষয়ে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো না করলে নয় সে প্রশ্নগুলো হচ্ছে পরিবেশবিদ্যার প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো তারপরে মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো সুস্থায়ী উন্নয়ন বা টেকসই উন্নয়নের উদ্দেশ্য এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপর পরিবেশের ব্যাপ্তি সম্পর্কে আলোচনা করো বাস্তুতন্ত্র কী ইহার উপাদান এবং গঠন আলোচনা করো বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ ব্যাখ্যা করো তারপরে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করো অরণ্য ধ্বংসের কারণ এবং ফলাফল আলোচনা করো তারপর বনজ সম্পদের ব্যবহার এবং জল সম্পদের ব্যবহার আলোচনা করো দেখো বনজ সম্পদের ব্যবহার আসতে পারে পাঁচে যদি না আসে তাহলে জল সম্পদের ব্যবহারটা মোস্ট ইম্পর্টেন্ট জলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব আলোচনা করো তারপরে শক্তি সম্পদ কাকে বলে পুনর্ভাব শক্তি ও অপুনর্ভাব শক্তির সম্পর্ক আলোচনা করো ভূমি সম্পদ কী তারপরে ভূমি ক্ষয়ের কারণ আলোচনা করো মাটি ক্ষয় কি মাটির ক্ষয় রোধের উপায়গুলি আলোচনা করো তারপর খরা ও বন্যার কারণ ও ফলাফল আলোচনা করো জীববৈচিত্র্য কাকে বলে ইহার গুরুত্ব দেখে যেও সঙ্গে শ্রেণীবিভাগটাও দেখে যেও মোস্ট ইম্পর্ট্যান্ট জীববৈচিত্র্য সংরক্ষণে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা কী তা আলোচনা করো তারপর জীব বিনাশের কারণ আলোচনা করো সিটু এবং ইনসিটু সংরক্ষণ কাকে বলে ইহার উদ্দেশ্য কী তা লেখো পরিবেশ দূষণ কাকে বলে ইহার প্রকারভেদ আলোচনা করো তারপর বায়ু দূষণের কারণ ও প্রভাব আলোচনা করো তারপর মৃত্তিকা দূষণের কারণ ও প্রভাব আলোচনা করো তারপরে বিপজ্জনক বজ্র কী আর মানুষের স্বাস্থ্যের ওপরে এই বিপজ্জনক বজ্রের প্রভাব কি তা আলোচনা করো বায়োমেডিক্যাল বজ্র কী ইহার প্রকারভেদ আলোচনা করো বিশ্ব বিশ্ব উষ্ণায়ন কী ইহার কারণ তা লেখো অ্যাসিড বৃষ্টি কি এবং কৃষিতে অ্যাসিড বৃষ্টির প্রভাব আলোচনা করো এই প্রশ্নগুলো যদি তোমরা সম্পূর্ণরূপে করে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার ফল ভালো হতে বাধ্য যাই হোক আমি আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে তোমার সকলের সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ